আসসালামু আলাইকুম এভরিওয়ান, আইটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনলাইনে নতুন একটি ই পাসপোর্টের জন্য যদি আবেদন করতে চান অথবা রিইস্যু বা মেয়াদ বাড়ানোর জন্য যদি আবেদন করেন অথবা যদি আপনার পাসপোর্টের কারেকশানের প্রয়োজন হয়, সংশোধনীর প্রয়োজন হয়, তাহলে অনলাইনে আপনারা আবেদন করে থাকেন বা আমরা আবেদন করে থাকি। এই আবেদনটা করার পরে আমাদের কিন্তু ব্যাংকে গিয়ে পাসপোর্টের যে ফিটা সেটা কিন্তু জমা দিতে হয়। আপনি যদি চান ঘরে বসে বিকাশের মাধ্যমে আপনি কোনো ধরনের কোনো বিড়ম্বনা, কোনো ঝুট ঝামেলা ছাড়া, কোনো ধরনের কোনো রিস্ক ছাড়া টাকাটা জমা দেবেন, তাহলে কিন্তু পারবেন। তো আজকের এই ভিডিওতে বিকাশের মাধ্যমে আপনি কিভাবে ঘরে বসে অনলাইনে পাসপোর্টের ফি জমা দেবেন সেটাই দেখাবো, চলুন দেখে আসি। তো ঘরে বসে অনলাইনে পাসপোর্টের ফি জমা দেওয়ার জন্য গুগলে গিয়ে সার্চ করবেন এ চালান। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইট লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, আপনি সেখানে ক্লিক করেও আসতে পারবেন। তো আমরা প্রথমে এই যে অটোমেটেড এ চালান সিস্টেম এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড এগুলো রয়েছে, ক্যাপচার রয়েছে, তো এটা করতে হবে না। তো এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন ছাড়াই চালান এন্ট্রি করা যাবে। তো আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর রেজিস্ট্রেশন ছাড়াই আমরা চালানটা কাটবো। তো এর জন্য প্রথমে আমাদেরকে এই যে পাসপোর্ট এটাতে মাউস ধরলেই অথবা আপনি যদি মোবাইল দিয়ে করেন তাহলে মোবাইলে এখানে চাপ দিলেই যে পাসপোর্ট ফি এই অপশনটা চলে আসবে। তো আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে নির্বাচন করুন আবেদনের প্রকৃতি, মানে আপনি কোনটার জন্য আবেদন করেছিলেন। আপনারটা যদি 48 পৃষ্ঠা হয় তাহলে 48 পৃষ্ঠা, যদি 64 পৃষ্ঠার জন্য আবেদন করে থাকেন তাহলে 64 পৃষ্ঠাকে সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু 48 পৃষ্ঠা এটাকে সিলেক্ট করব। এবার হচ্ছে বিতরণের প্রকৃতি, কয় দিনের মধ্যে চাচ্ছেন যেটা সিলেক্ট করেছেন সেটা দিবেন। তো 5 বছর মেয়াদি সাধারণ পাসপোর্ট, সাধারণ ডেলিভারি এটা হচ্ছে 21 দিন, তারপর 10 বছর মেয়াদি 21 দিন সাধারণ ডেলিভারি, তারপর হচ্ছে 5 বছর মেয়াদি সাত কর্মদিবস মানে হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি, এটা হচ্ছে 10 বছর মেয়াদি এক্সপ্রেস ডেলিভারি, তারপর হচ্ছে 3 কর্মদিবস মানে এমার্জেন্সি যে পাসপোর্টটা সেটা, তারপর হচ্ছে 10 বছর মেয়াদি এমার্জেন্সি পাসপোর্ট যেটা সেটা, এটা 5 বছর, এটা 10 বছর, তারপর হচ্ছে 5 বছর মেয়াদি অতীব জরুরি, তো সেই ক্ষেত্রে এটা। তো আপনি যেটা ফি দিতে চাচ্ছেন আপনি সেটাকে সিলেক্ট করে নেবেন। এখানে বেশ কিছু অপশন রয়েছে, তো আমরা যেটি করব সেটা হচ্ছে 10 বছর মেয়াদি এই যে সাধারণ ডেলিভারি যেটা এটাকে সিলেক্ট করে দেব। 10 বছর মেয়াদি এবং 48 পৃষ্ঠা আমি এটাকে সিলেক্ট করে দিলাম। এবার আমার টাকার অ্যামাউন্টটা শো করেছে নিচে, দেখুন এই যে 5,750 টাকা এবং ভ্যাট ম্যাট এগুলো এখানে শো করেছে, তো আমরা এটা ওকে করে দিব। তো তারপরে আমরা এখানে নিচে চলে আসব, এখানে ব্যক্তি লেখা থাকবে যার পাসপোর্ট ফিটা জমা দিচ্ছেন, যার নামে চালানটা কাটা হবে তার ইনফরমেশন এখানে দিতে হবে। এই অপশনগুলো যদি না আসে তাহলে এই এই ব্যক্তি লেখা যেটা এটার উপরে ক্লিক করলেই এই অপশনগুলো খুলে যাবে। এখানে শনাক্তকরণ নাম্বার, এটা মানেটা হচ্ছে যে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা বার্থ সার্টিফিকেটের যে নাম্বারটা মানে যেটা অনুযায়ী আপনি আবেদনটা করেছেন সেই নাম্বারটা এখানে দিবেন। এটা না দিলেও চলে, তবে দেওয়া উচিত, অবশ্যই ইংরেজিতে লিখে দেবেন। তারপর হচ্ছে নাম দিতে হবে অ্যাপ্লিকেন্টের, অবশ্যই এটা দিতে হবে। তারপর হচ্ছে ঠিকানা দিতে হবে, মোবাইল নাম্বারটা অবশ্যই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ভুল করা যাবে না। আপনি যেটা এন্ট্রি করেছিলেন অ্যাপ্লিকেশনের সময় সেই ফোন নাম্বারটা দেবেন। ইমেলটা হচ্ছে অপশনাল, চাইলে দেবেন না চাইলে দরকার নাই। তো আমি আমার ইনফরমেশনগুলো এখানে পূরণ করে দেব। তো আমি আমার ইনফরমেশনগুলো এখানে পূরণ করে দিয়েছি, এবার নিচে আসব। আপনি একটু ভালো করে দেখে নেবেন যেন কোনোটাতে কোনো ভুল না থাকে। নিচে আসার পরে এখানে দেখুন অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, তারপরে হচ্ছে ব্যাংক কাউন্টারে জমা। তো আমরা অনলাইন ব্যাংকিং রাখবো, তারপরে হচ্ছে এখানে আমাদের ব্যাংকটাকে সিলেক্ট করব, সোনালী ব্যাংক এখানে সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে সেভে যাব, একটু অপেক্ষা করব। তো এখানে আমাদের পেমেন্ট গেটওয়ে চলে এসেছে, এখানে নাম শো করবে, আপনি একটু নামটা ভালো করে ভেরিফাই করবেন যেন ভুল না থাকে। আপনি যদি ভুল দিয়ে থাকেন তাহলে এখান থেকে বুঝতে পারবেন, এবং টাকার যে পরিমাণটা সেটা আমাদেরকে এখানে দেখানো হচ্ছে। তো আমাদের এখানে গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে এখানে যে ইনভয়েস নো এবং ব্যাংক রেফারেন্স নাম্বার, এই দুইটাকে আমাদেরকে কপি করতে হবে। যদিও আপনি যে নাম্বারটা এন্ট্রি করেছিলেন সেই নাম্বারে SMS যাবে সোনালী ব্যাংক থেকে, এবং আপনি সেখানে দেখতে পারবেন আপনার চালান নাম্বারটা। তারপরেও আপনি করবেন কি, এই দুইটাকে কপি করবেন। যদি আপনি বাই চান্স এখান থেকে ডাউনলোড করতে না পারেন, যদি কোনো ধরনের কোনো গ্লোযোগের কারণে আপনি চালান ফর্মটা ডাউনলোড করতে সম্মত না হন, তাহলে আপনি পরবর্তীতে চালান ভেরিফাইয়ের যে অপশনটা রয়েছে, যে ওয়েবসাইটটা রয়েছে, সেখানে গিয়ে আপনি চালান ফর্মটা ডাউনলোড করতে পারবেন। তো কপি করার পরে এবার হচ্ছে আমরা এখানে মোবাইল ব্যাংকিং এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বিকাশ যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমরা বিকাশে যাব। আপনি চাইলে নগদ, উপায় এবং বিভিন্ন যে মাধ্যমগুলো রয়েছে, ওকে ওয়ালেট, এগুলোর মাধ্যমে দিতে পারেন। তো আমি যেহেতু বিকাশ দিয়ে দেখাবো, কারণ বিকাশটা হচ্ছে সহজ, প্রত্যেকেই বিকাশটা দিয়ে করতে পারবেন। মানে বিকাশটাকে সিলেক্ট করব, ক্লিক করলাম, তো মেইন অ্যামাউন্টটা শো করেছে, এবং এখানে দেখুন যে প্রসেসিং যে ফিটা এখানে 34 টাকা আপনাকে এক্সট্রা দিতে হবে, এবং এই যে মূল যে অ্যামাউন্টটা এখানে হচ্ছে সেটা যেটা আপনার সোনালী ব্যাংকে পেমেন্ট করা হবে। তো কনফার্মে ক্লিক করব, পে উইথ বিকাশ এটাতে ক্লিক করব। তারপরে এখানে গেটওয়ে আসবে, তো এখানে বিকাশের যে নাম্বারটা সেটা দিয়ে দেবো।
তো আমি আমার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি, এবার কনফার্মে ক্লিক করব। এবার আমার বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশান কোড যাবে, সেটা এখানে বসিয়ে দেব। তো কোডটা বসিয়ে দিয়েছি, এবার কনফার্মে ক্লিক করব। এবার হচ্ছে বিকাশ যে পিনটা রয়েছে আপনার সেটা দিয়ে দিবেন। বিকাশ পিনটা দিয়ে দিয়েছি, এবার কনফার্মে ক্লিক করব। এটা সেভ করে নিচ্ছি, একটু প্রসেসিং হবে, এটার জন্য ওয়েট করতে হবে। তারপরে যে চালান ফর্মটা সেটা চলে এসছে, তো এখানে ডাউনলোড যে অপশনটা রয়েছে এটাতে আমরা ক্লিক করব। চালান ফর্মটা ডাউনলোড হয়ে গেছে, দেখুন এই যে চালান ফর্মটা ডাউনলোড হয়ে গেছে, নাম্বার সহ এসছে। তো আপনি এখানে প্রিন্ট যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করেও এটা ডাউনলোড করতে পারেন। এই যে প্রিন্টে যাবেন, ডাউনলোড করতে পারেন, সেভ অপশনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো এখানে যদি কোনো ধরনের কোনো সমস্যা আপনি ফেস করেন, যে আপনি হয়তো সার্ভারজনিত জটিলতার কারণে হয়তো এখান থেকে সেভ করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি যে চালান নাম্বারটা সেভ করে রেখেছেন, কপি করে রেখেছেন, আপনি করবেন কি, এখানে এ চালান ভেরিফাই গুগলে গিয়ে এটা লিখে সার্চ করবেন। তারপরে অনলাইন চালান ভেরিফিকেশান এটা আসবে। তারপরে আপনি যে এখানে চালান নাম্বার এটাতে এটা এখানে বসিয়ে দিবেন। এই যে আমার চালান নাম্বারটা এখানে বসিয়ে দিয়েছি, এবার ভেরিফাইতে ক্লিক করব, একটু সময় নেবে, দেখুন চালান ফর্মটা আবার চলে এসেছে। তো আপনি চাইলে এখান থেকে আবার ডাউনলোড করতে পারেন। তো এইটা আপনি প্রিন্ট করবেন, প্রিন্ট করে বাকি কাগজপত্রের সাথে পাসপোর্ট অফিসে নির্দিষ্ট দিনে যদি শিডিউল থাকে সেই দিনে যাবেন, অথবা আপনার পাসপোর্ট অফিসে যদি অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার না থাকে তাহলে আপনি এটা নিয়ে পাসপোর্ট অফিসে বাকি কাগজপত্রের সাথে জমা দেবেন। দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে, অবশ্যই হেল্পফুল হবে ইনশাল্লাহ। যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না। যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।